শুভ শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML অধ্যায়ের ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। খেয়াল করো, ইমেজ ট্যাগের গঠনটা কি? ইমেজ ট্যাগের গঠনটা হলো ইমেজ SRC, ইমেজ নেম, হাইট, সাইজ এবং ওয়েট সাইজ। তোমাকে খেয়াল করো, এই যে ইমেজ নেম, তোমাকে একটা ইমেজের তার নামটা জানতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, ইমেজ নেম কি তোমার, ধরো আমি এখানে একটা ইমেজ দিলাম, এটার নাম কি house.jpg। তখনকার সময় খেয়াল করো, এই যে তুমি ইমেজ নেম, এটা কি তোমার অবশ্যই জানতে হবে। খেয়াল করো, এই ইমেজ নেম, এরপরে কি হাইট, সাইজ, তোমার এটা লম্বায় কতটুকু, 250 পিক্সেল, তখন 250। এরপরে ওয়েট সাইজ, ওয়েটের সাইজ কত, 300, তোমাকে কি এটা জানতে হবে। তুমি যদি এটা জানো তাহলে তুমি কি করতে পারবা, এর জন্য HTML কোড লিখতে পারবা। এখানে খেয়াল করো, SRC মানে কি? SRC মানে হলো সোর্স। SRC মানে কি? SRC মানে সোর্স, মাথায় রাখবা। SRC মানে কি? সোর্স। এখন এখানে তোমার যেটা জানতে হবে, কোনো একটা লেখার পিছনে, যেহেতু আমরা সাধারণত কি পরীক্ষায় সাধারণত ল্যাপটপে করবো না, আমরা পরীক্ষায় সাধারণত কি পরীক্ষা আসলে খাতায় দিব, আমরা HCC যখন পরীক্ষা দিব, তখনকার সময় খেয়াল করো, কোনো লেখার পিছনে যদি তুমি JPEG, PNG, GIF, SVG অথবা BMF লেখা দেখো, তার মানে তুমি এটা বুঝে নেবা এটা কি একটা ইমেজ। ইমেজ দেওয়া থাকুক বা না থাকুক, ঠিক আছে? এখন খেয়াল করো, এটা যখন দেওয়া থাকবে, তুমি ধরো এই টেবিলটার জন্য যে এই যে house.jpg, এটার জন্য যদি তুমি HTML কোড লেখো, তখনকার সময় এটা কেমন হবে খেয়াল করো। তখন তুমি এটা লিখবা ইমেজ SRC, ইমেজ নেম, ইমেজ নেম কি আছে, house.jpg। এরপরে খেয়াল করো, এটার হাইট কতটুকু, 250 পিক্সেল, 250। এরপর ওয়েট কতটুকু, ওয়েট 300, তখন তুমি এখানে কত দিবা, 300। এই এটা দিয়ে দিলেই কি তোমার ইমেজ ট্যাগ শেষ। মাথায় রাখবা, ইমেজ ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ নাই ইমেজের। এখন তোমাকে পরীক্ষায় খেয়াল করো, এটা আমাদের type 1, তোমাকে অনেক সময় পরীক্ষায় এই হাইডওয়েট দিয়ে দিতে পারে, অনেক সময় তোমাকে হাইডওয়েট দেওয়া ছাড়াও তোমাকে দিবে, তখনকার সময় তোমাকে বলবে type 2। দেখো, তখনকার সময় তোমাকে ধরো এই কোনো হাইডওয়েটই কি দিল না, তখন তোমাকে একটা ইমেজ দিল, বললো house.jpg, এটার জন্য কি তুমি HTML কোড লেখো। সাধারণত তখনকার সময় তুমি এটা কীভাবে লিখতে হবে খেয়াল করো, ইমেজ SRC, ইমেজ নেম, ইমেজ নেম কি আছে, house.jpg। এই খেয়াল করো, তুমি শুধুমাত্র এটা দিয়ে দিলেই কি তোমার কাজ শেষ, তখন তোমাকে হাইডওয়েট দিতে হবে না। আর তুমি যদি নিজ থেকে মনে করো এটা এতটুকু হতে পারে, তাহলে কি যেহেতু সৃজনশীলের যোগ, তুমি কি নিজ থেকে দিতে পারবা। এরপরে খেয়াল করো, টাইপ তোমাকে 3 হিসাবেও দিতে পারে। type 3 কি খেয়াল করো, type 3 তোমাকে এটা বলতে পারে যে বলে খেয়াল করো, এই যে তুমি ইমেজটা করতেছো, বলবে যে এটা ল্যাপটপের খেয়াল করো C type আছে, বলবে কি এই যে house.jpg যে ইমেজটা, এটা ল্যাপটপের কোন টাইপে আছে, C type আছে, এর জন্য HTML কোড লেখো, কোন টাইপ, C type। তখন তোমাকে খেয়াল করো লিখতে হবে ইমেজ SRC, ইমেজ নেম, ইমেজ নেম যেটা আছে ওইটার সাথে খেয়াল করো তুমি সি দিয়ে স্ল্যাশ দিয়ে, এরপর house.jpg খেয়াল করো, house.jpg এটা দিয়ে দিলেই কি তোমার কাজ শেষ। খেয়াল করো, তোমাকে বললো C type, যে কোনো ড্রাইভ বলে দিবে, যে বলে ল্যাপটপের অ্যাপ ড্রাইভ C type আছে, ঠিক আছে? তখনকার সময় তোমাকে কি এটা করতে হবে। আবার অনেক সময় খেয়াল করো, তোমাকে type 4, তোমাকে অনেক সময় এটাও বলে দিতে পারে খেয়াল করো, এই যে ইমেজটা আছে, বলবে যে এটা ল্যাপটপের C type ধরো RST নামে একটা ফোল্ডারে আছে। তোমাকে বলতেছে কি একটু লক্ষ্য করো, ল্যাপটপের C type RST নামে একটা ফোল্ডারে আছে, এটার জন্য কি HTML কোড লেখো। তখনকার সময় তুমি এটা কিভাবে লিখবা, তখনকার সময় এটা লিখবা ইমেজ, খেয়াল করো ইমেজ SRC, তখন ইমেজ নেম, ইমেজ নেমের জায়গায় তুমি সর্বপ্রথম এটা ল্যাপটপের কোন ফোল্ডারে ছিল RST, আর এটা কোন টাইপে ছিল সি, তখন তুমি সর্বপ্রথম আগে তোমার যেই ড্রাইভ আছে ওই ড্রাইভটা উল্লেখ করবা, তখন তোমার সি ছিল, সিতে দিবা। এরপরে তোমার কোন ফোল্ডারে ছিল RST, তখন তুমি ফোল্ডার নামটা দিবা। এরপরে তোমার কি ছিল ইমেজের নাম কি আছে, house.jpg, তখন তুমি কি স্ল্যাশ দিয়ে house.jpg দিয়ে দিবা। তখনকার সময় কি তোমার কাজ শেষ। যদি তোমার হাইডওয়েট দেওয়া থাকে তাহলে কি ওই ইমেজে তুমি হাইডওয়েট দিয়ে দিবা। এখন খেয়াল করো, আমরা যদি একটা ইমেজের জন্য খেয়াল করো সাধারণত HTML কোড লিখি, তাহলে এটা কেমন হয় খেয়াল করো। ধরো সাপোজ
এখানে একটা ফুল আছে ধরো আমরা নিচ থেকে আঁকলাম আর কি এখানে ধরো এটার নাম দিলাম আমরা ফ্লাওয়ার ডট জে পি জি ধরো এখন এটার উপর লেখা থাকলো মাই ফ্লাওয়ার নামে একটা কি হেডিং দেওয়া আছে এখন এটার জন্য যদি খেয়াল করো এই যে ফুলটা সাপোজ এই ফুলটার জন্য তোমাকে এইচটিএমএল কোড লিখতে বলছে বললো যে বলে এটার হাইট হলো খেয়াল করো এটা হাইট হলো 200 ওয়াইড হলো 100 তো এটার জন্য তোমাকে কি এইচটিএমএল কোড লিখতে বলছে তখনকার সময় তুমি এটার এইচটিএমএল কোড লিখবা ঠিক এভাবে খেয়াল করো এইচটিএমএল বডি এখন খেয়াল করো এরপর এই মাই ফ্লাওয়ার যেটা আছে এটাকে আমরা হেডিং হিসাবে ধরে নিব তখন আমরা দিলাম এটা H3 মাই ফ্লাওয়ার ক্লোজ H3 এরপরে খেয়াল করো তোমার এই যে ইমেজটা আছে না ইমেজটা আসছে তখনকার সময় ইমেজের জন্য তোমাকে কী করতে হবে তখন ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে ইমেজ SRC ইমেজ নেম কি ফ্লাওয়ার ডট JPG এরপর হাইট কত তোমার 200 ওয়েট কত ওয়েট 100 তোমাকে এটা দিয়ে কি ক্লোজ করে দিলেই কি হবে এরপরে খেয়াল করো আমরা যে এই ইমেজের কাজ শেষ তখন আমরা এই বডি ক্লোজ করে দিব এবং কি HTML ক্লোজ করে দিব খেয়াল করো এই জায়গাটা তোমাকে যদি শুধুমাত্র যদি বলতো এটা সি ড্রাইভে আছে তখন এটার সাথে সি যোগ করতা যদি বলতো যে বলে সি ড্রাইভের ওইরকম ধরো RST নামে একটা ফোল্ডারে আছে তখন তুমি কী করতা RST ফোল্ডারটা উল্লেখ করে দিতা শুধুমাত্র ইমেজটাকে এই জিনিসটা সাধারণত আমাদের ইমেজটাকে টেবিলটাকের ভিতর কীভাবে ইমেজটা প্রয়োগ করে ওইটাকে আমাদের পরীক্ষা আসে আর এটা তো আমি সাধারণত আমাদের যে টেবিল নিয়ে যে আলোচনা আছে ওইটাতে আলোচনা করছি দেখে নিবা সবাইকে ধন্যবাদ আশা করি ইমেজ সম্পর্কে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না